পাঁচমিশালি সবজি আমরা সবাই খুব পছন্দ করি, কিন্তু একদম কম মশলায় দারুণ সুস্বাদু একটু অন্যভাবে রান্না। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। শীতের শুরুতে এখন বাজারে সবজির মেলা, নানা ধরনের সবজি দিয়ে এই পাঁচ তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে, যেটাতে ব্যবহার করা হয়েছে নামমাত্র মশলা। আসুন দেখে নেওয়া যাক শীত স্পেশাল একটা সবজি রেসিপি। কড়াইতে সরষের তেল গরম করেছি, তেলটা ভালোমতো গরম হয়ে গেলে এখানে আমি কিছু বড়ি দিয়ে দিচ্ছি। আমি এখানে ব্যবহার করেছি মটর ডালের বড়ি, আপনারা মটর ডালের বড়ির পরিবর্তে বিউলির ডালের বড়িও ব্যবহার করতে পারেন, তবে মটর ডালের বড়ি এই তরকারিতে বেশি টেস্টি লাগে। লালচে করে ভেজে বড়িগুলোকে কিন্তু আমরা এবার তুলে নিচ্ছি। বড়ি ভাজার পরে ওই তেলের মধ্যে আমরা দিয়ে দেব ফোড়ন। ফোড়নের জন্য আমরা এখানে ব্যবহার করছি 1/4 টিস্পুন পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভালোমতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি প্রথম সবজি আলু। একটা বড় সাইজের আলু ডুমো করে কেটে নেওয়া হয়েছে। আলুটাকে দিয়ে আমরা এক মিনিটের জন্য ভেজে নিয়েছি। চাইলে আপনারা সমস্ত সবজি আলাদা আলাদা করে ভেজে তুলে তারপরে আবার রান্নাতে দিতে পারেন, তবে তাতে তেলের পরিমাণের ব্যবহারটা বেশি হয় বলে আমি কিন্তু একবারেই একটা একটা করে সবজি দিচ্ছি আর একটু সময় নিয়ে আমি এগুলোকে ভাজছি। এবার দিয়ে দিলাম 100 গ্রাম পরিমাণ কুমড়ো, সেটাকেও ডুমো করে কাটা। কুমড়োটাকে দিয়ে আলুর সাথে মিশিয়ে আবারও এক মিনিট ভেজে নেব। এরকমভাবে ভাজতে দিলে কী হবে, একে তো সবজিগুলো সুন্দর একটা কালার আসবে, টেক্সচারটা ভালো হবে, আর স্বাদটা কিন্তু খুব ভালো হয় অল্প অল্প সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভাজলে। রেসিপিটাকে নিয়ে এগিয়ে যাব, তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো প্লিজ চেক করে নেবেন, আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। জানো, ফিরে আসলাম রান্নাতে। নেক্সট যে সবজিটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মূলো। শীতের এই তরকারি মূলো না দিলে কিন্তু একদম টেস্ট হয় না, তাই একটা মূলোকে লম্বা টুকরো করে কেটে আবারও মিনিট খানেক সময় নিয়ে একটু ভেজে নেব। মূলো অনেকেই হয়তো পছন্দ করেন না গন্ধের জন্য, তাদেরকে বলবো মূলোটাকে একটু সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে ব্যবহার করবেন, গন্ধ কিন্তু অনেকটা কমে যায়। একটা মাঝারি সাইজের গাজরকে মূলোর মতো শেপ করে লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম আমরা এতে গাজরটাও। সমস্ত ধরনের সবজি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, এর মধ্যে আপনারা চাইলে কিন্তু ফুলকপি দিতে পারেন, বিনস দিতে পারেন, সমস্ত কিছু। আমি আজকে যে সবজিগুলো বাড়িতে ছিল সেগুলো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একটা বেগুনের অর্ধেকটা দিয়ে দিলাম, দিয়ে আবারও এক মিনিট ভেজে নেব। বেগুনটা আমি আলাদা করে তেলে ভেজে তুলে রাখিনি, কারণ তেলের পরিমাণটা অনেক বেশি লাগে, বেগুন অনেক তেল টেনে নেয়, সেই জন্য এর মধ্যে এইভাবেই ভেজে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের বাঁধাকপির চার ভাগের এক ভাগ, কুচিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে একটু হালকা নেড়ে ছেড়ে নেবো। আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে, মানে আমি ঠিক হিসাব করতে পারিনি সবজিটা, তো সেই জন্য কিন্তু আমি এবার এতে একটু হালকা করে এটা নেড়ে ছেড়ে সান্তর্পণে এবার এটাতে আমরা নুনটা দিয়ে দেবো। নুনটা দিলেই কিন্তু সবজিটা মজতে শুরু করবে। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম, নুন দিয়ে একটু হালকা নেড়ে ছেড়ে নিচ্ছি। আর তারপর এখানে আমরা একে একে বেশ কিছু ড্রাই স্পাইসেস অ্যাড করে দেবো। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, আর 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম আমরা জিরে গুঁড়ো। মশলা কিন্তু খুবই কম আমরা এখানে ব্যবহার করেছি। এবার আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। দেখুন, তরকারিটা কিন্তু এরকমভাবে কষাতে কষাতেই অনেকটা রান্না হয়ে এসছে। 1/2 টিস্পুন চিনি, এই সবজি চিনি ছাড়া রান্না করলে সেই টেস্ট কিন্তু আসবে না, তাই শারীরিক কোনো সমস্যা না থাকলে চিনিটা অতি অবশ্যই দেবেন। দিয়ে নেড়ে ছেড়ে নিলাম, আর তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। জলটা একটু দেবেন, কারণ আলুটা সেদ্ধ হতে হবে, তারপরে কুমড়োটা সেদ্ধ হতে হবে, এগুলো একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, তো একটু জল দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা চাপা দিয়ে 6-7 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা কুক করব। ফিরে আসছি 7 মিনিট পর। 7 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে ফাইনালি খুলে নিলাম, সবজিগুলো কিন্তু শেষ সেদ্ধ হয়ে গেছে। আর ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, আমি তখন কিন্তু বড়ি ভাজাগুলো দিয়ে দিয়েছিলাম, এখন ধনে পাতা বেশ কিছুটা ডাঁট শুদ্ধ কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর আমি কিন্তু এই সবজিটাকে একটু ঘেঁটে দেবো, তাতে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে আর টেক্সচারটাও সুন্দর হয়। তবে হ্যাঁ, একদম ঘেঁটের মতো করছি না, জাস্ট একটু হালকা ঘেঁটে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, তৈরি হয়ে গেল শীতের এই অভিনব পাঁচ তরকারি একদম কম মশলাতে।
বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন। কমেন্টে জানান কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যেন যারা এখনও চ্যানেল কুইজিনাকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শিকালেকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই নমস্কার।